কারিগোলার সর্বত্র রাজীব রাজীব গান্ধী বৈদ্যুতিক প্রকল্প গ্রামেগঞ্জে বৈদ্যুত বৈদ্যুতিকরণ করা হচ্ছে কিন্তু এই পশ্চিম কাটিগোলার দক্ষিণ তারাপুরে এখানে কিছু কিছু অংশ এখনো থাকছে এখানে মুকামটিলা নামক একটি স্থান এই স্থানের আশপাশে প্রায় বিশ থেকে পঁচিশটি পরিবার এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ হয়নি এদের এদেরকে রাজীব গান্ধী বৈদ্যুতিক প্রকল্পের আওতায় আনা হয়নি আশপাশের কিছু অংশে বৈদ্যুতিক লাইন টানা হচ্ছে কিন্তু এখানে বরাত পাওয়া যে ঠিকাদার রয়েছে সে খুঁটিও ফেলা ফেলছে না এবং এ নিয়ে জনমনে খুব দেখা দিয়েছে আজকে এখানকার এলাকার প্রায় বিশ পরিবারের লোক এসে সমবেত হয়ে সংবাদ মাধ্যম ডেকে এনে তাদের অভিযোগ জানাচ্ছেন প্রশ্ন হচ্ছে যে কাছাড়ের এমপি শিলচরের সংসদ সুস্মিতা দেব মহাশয় তাই সভা সমিতিতে বলতেন যে বিনা পয়সায় প্রতিটি গ্রামে রাজীব গান্ধী বৈদ্যুতিক প্রকল্প দেওয়া হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন যেখানে মানুষরা টাকা দিচ্ছে সেখানেই লাইন হচ্ছে অথচ যারা টাকা দিতে পারছে না এদেরকে বৈদ্যুতিক আওতায় আনা হচ্ছে না এ নিয়ে আজকে উপস্থিত হয়েছেন গ্রামের অনেক লোক তারা আপনাদের এখন এ নিয়ে বলবেন আপনার নাম কি আমার নাম রহিম উদ্দিন কি বলতে চান আপনি আমি বলতে চাই আর যে এই যে কুশিয়ার কুল দক্ষিণ তেরাপুর বিদ্যুৎ নাই ইলেকশনের আগে বলছে যে বিদ্যুৎ দিব দক্ষিণ তেরাপুরে কুটি পালাইয়া বিদ্যুৎ দিব তারা বলছে আমরা লাইনটা কালেকশনটা পুরা যোগাযোগ করিয়া দিব ইলেকশনের পরে দেখা যায় কুটিটা আইলে দুই কালি কুটি আইছে কুশিয়ার কুল দিতে আইলে দেখা যায় তারা হয় কুটি নিজের পয়সা দিয়া আনতে লাগে নিজে খরচ পয়সা দিয়া তারা আমরা তো পয়সা না কিন্তু অন্য মানুষ মানুষের কাছে পয়সা পয়সার লোভে তারা আমরা রে কুটি দেওয়া হর না গতি আমরা বিদ্যুৎ তো গিয়ে পিছিয়ে আছি আমরা বিদ্যুৎ পাইতেছি না আপনার নামটা কি আমার নাম ফৈজুল হক কি বলতেছেন বৈদ্যুতিক প্রকল্প এই এই বিদ্যুৎ নাই এই রোডর মেইন রোড আছে আধা কিলোমিটার এই আধা কিলোমিটারও দেখা যায় বিদ্যুৎ আইস থাকি ত্রিশ পঁয়ত্রিশ বছর বিদ্যুৎ নাই এ বিদ্যুৎ নাই অত কত 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 পরিবার বাদ গেছে না আপনারা এখন এখনো 20 20 টা কি 25 পরিবার আমরা বিদ্যুৎ নাই এই ঠিকাদার যে আপনাদের আশেপাশে কাজ করছে কি বলছে আপনাদেরকে আমাকে বলছে বলে পয়সা দিলে নিজর পয়সা কুড়ি টানিয়ানো আমরা নিয়ারিয়া কুড়ি নিয়ারিয়া জায়গা জায়গা নিয়ারিয়া দিতাম আমরা আমরা পারবো না এনি আমরা আজকের ব্যবহার হইলো এখানে অনেক মানুষ জমেছে অনেক মাতকতা এই বিদ্যুতের ব্যবহারে আমরা বিদ্যুৎ এখানে ঘটিয়ে আছে কুশিয়ারকুল জীবিত ঘটিয়ে আইলে এখানে আমরা কয়েক ঘর মানছে পঁচিশ ত্রিশ পরিবার মানছে আমরা বিদ্যুৎ পাই না আমরা কুটির ব্যাপারে কিছু একটু দৌড়াদৌড়ি করছি করলে বুঝতে কোটিটা আমরা মানে কিছু পয়সা খরচা না করলে কোটিটা আমরা আসবো না এর কারণে আমরা আজকে এটা জগত সমাকম ঠিকাদার কি বলছে টাকা দেওয়ার জন্য না নিজে খরচ বহন করার ঠিকাদারের সাথে আমরা মিলে নাই অনেক লোক গিয়েছে আমার দলের এখানকার মানুষ গ্রামের মানুষ গিয়েছে তারা বলছে কোটি তো পয়সা কিছু খরচ না করলে কোটি মিলবো না এখানে এখানে অনেক জায়গা রয়েছে এই ছাদটা দেখেন তো ক্যামেরার দিকে যারা দেখে যেখানে বিদ্যুৎ বিদ্যুৎ দেওয়া হয়নি এই এখানে কত পরিবার রয়েছে দেখান্ত যে বিদ্যুৎ নাই এই সাইডটা ক্যামেরা সর্বমুঠ প্রায় বিশ থেকে পঁচিশটি পরিবার এখনো পর্যন্ত বিদ্যুৎ পায়নি এদের জন্য এদের জন্য ও কোন ব্যবস্থা করছে না